বাসমতি চাল ও প্লাস্টিক পণ্যের রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সেই খোঁজ খবর রাখছেন সহকর্মী রকিবুল রাহাত। রাজধানীর খিলগা হয়ে আছেন তিনি, চলে যাচ্ছি তার কাছে। রাহাত, আমরা বলছিলাম যে কিছু পণ্যের দাম কিন্তু বেড়েছে, আবার কিছু পণ্যের দাম কিন্তু একই সঙ্গে কমেছে। আমরা সবসময় দেখি বাজেট দেওয়ার পরপরই যেসব জিনিসগুলোর দাম বাড়ে সেগুলোর দাম সঙ্গে সঙ্গে কিনতে গেলেই ভোক্তাদের দাম গুনতে হয় বাড়তি টাকা, আবার যেসব পণ্যগুলোর দাম কমে সেগুলো কিন্তু কম দামে ভোক্তারা কিনতে পারেন না। তো সেক্ষেত্রে আজকের চিত্র আসলে বাজারে কি রকম, আপনি কি দেখছেন একটু জানাবেন। মিম, আমার বাজার পরিস্থিতি দেখে যতটুকু মনে হয়েছে যে যারা বিক্রেতা রয়েছে তারা এখন পর্যন্ত যে বাজেটের প্রস্তাবিত যে বাজেটটি রয়েছে সেই বিষয়টিতে কোন জিনিসের দাম বেড়েছে এবং কোনটির কমেছে সেটি এখন পর্যন্ত তারা তেমন একটা ভালো জানেন না, বা তাদেরকে যারা আসলে এসব পণ্যগুলো সরবরাহ করে তাদের দিক থেকেও নতুন করে, অর্থাৎ গতকালই যেহেতু বাজেট পেশ হয়েছে এর মধ্যে নতুন করে যেহেতু কোনো পণ্য সরবরাহ করা হয়নি সেজন্য কিন্তু দামটি এখন পর্যন্ত আমরা দেখছি যে আগের মতোই রয়েছে, অর্থাৎ আগে যে দামে বিক্রি হতো। তবে আমরা কিন্তু গণমাধ্যমগুলোতে দেখেছি যে কোন কোন পণ্যের দাম বাড়বে বা কোন কোন পণ্যের দাম কমবে সেই বিষয়গুলো সম্পর্কে আগাম ধারণা পাওয়া যাচ্ছিল, সেটি হিসাব করে কিন্তু যারা বিভিন্ন প্রতিষ্ঠানের লোক রয়েছে অর্থাৎ যারা সরবরাহ করে দিয়ে যায় রাজধানীর বিভিন্ন বাজারের এসব মুদিখানায়, তারা কিন্তু জানিয়েছেন যে এই সব জিনিসগুলোর দাম বাড়তে পারে কিন্তু এতদিন পর্যন্ত বাড়েনি। তো আজকে আমরা রাজধানীর বাজারগুলো ঘুরে দেখছি যে যেসব পণ্যের দাম বাড়ার প্রস্তাবনা করা হয়েছে বাজেটে সেসব পণ্যের দামগুলো এখন পর্যন্ত আগের মতোই আছে, এবং আমরা ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছিলাম যে সরবরাহে ঘাটতি রয়েছে কিনা। তারা বলেছেন যে এখন পর্যন্ত সরবরাহে তেমন একটা ঘাটতি নেই। পাশাপাশি আমরা কথা বলেছি ক্রেতাদের সঙ্গে, ক্রেতারা বলছেন যে যেসব জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে সেসবের অধিকাংশই কিন্তু ভোগ্যপণ্য। তারা বলছেন যে এর কিছু কিছু পণ্য মাঝে মধ্যেই প্রয়োজন হয়, যেহেতু সেগুলো মাঝে মধ্যে প্রয়োজন হয় সেক্ষেত্রে এগুলোর দাম বাড়াতে তাদের উপর কতটা প্রভাব পড়বে সেই বিষয়টি এখন পর্যন্ত তারা ঠিক বুঝে উঠতে পারছে না। তবে আমরা কিন্তু যতটুকু জেনেছি যে শিশু খাদ্য থেকে শুরু করে বেশ কিছু প্রসাধনী এবং অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলোর দাম বাড়ার প্রস্তাবনা রয়েছে, এবং এই যে পণ্যগুলো রয়েছে সেগুলোর আমরা দেখেছি যে এখন পর্যন্ত সরবরাহ ব্যবস্থা যথেষ্ট পরিমাণ ভালো আছে। এছাড়া আমরা যতটুকু দেখেছি যে কাজু বাদাম এবং বাসমতি চালের দাম বাড়ার কথাও বলা হয়েছে, এ তো এতদিন পর্যন্ত এগুলো যে দামে ছিল সেই দামেই এখন পর্যন্ত বিক্রি করছে, অর্থাৎ আমরা দেখছি যে গতকাল বাজেট পেশ হলেও এখন পর্যন্ত বাজার পরিস্থিতি বেশ অপরিবর্তিত রয়েছে। মিম, খিলগাঁও বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রকিবুল রাহাত।